এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বেলা বাড়ার সাথে সাথে আস্তে আস্তে খোলস ছেড়ে বেরোচ্ছে বিরোধীরা বাম এবং বিজেপি আস্তে আস্তে নিজেদের ম্যাজিক দেখাতে শুরু করছে গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে এবং জেলা পরিষদের ক্ষেত্রেও প্রথমেই চলে আসি গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে এখন যা বর্তমানে ট্রেন্ডিং সেই ট্রেন্ডিং অনুযায়ী গ্রাম পঞ্চায়েতে মোট আসন সংখ্যা হচ্ছে তেষট্টি হাজার দুশো উনতিরিশ তার মধ্যে তৃণমূল বর্তমানে এগিয়ে রয়েছে আট হাজার সাতশো বিয়াল্লিশটি আসনে গতবার যখন মানে আগের ভিডিওতে আমরা বলেছিলাম তখন তৃণমূল এগিয়েছিল সাত হাজার আটশো সামথিং কিন্তু বর্তমানে মাত্র এক হাজার মতো বাড়তে পেরেছে তৃণমূল অন্যদিকে বিজেপি বর্তমানে একটা আসনও আগে এগিয়ে ছিল না কিন্তু বর্তমানে বিজেপি দুশো দুইটি আসনে এগিয়ে রয়েছে সিপিএম সেখানে এগিয়ে রয়েছে দুশোটি আসনে কংগ্রেস এগিয়ে রয়েছে একশো বারোটি আসনে আইএসএফ একটি আসনে এগিয়ে রয়েছে জেলা পরিষদের সংখ্যা পশ্চিমবঙ্গে কুড়িটি আছে এখনও পর্যন্ত তিনটি জেলা পরিষদের খবর সামনে আসছে আমাদের প্রথমেই চলে আসি আলিপুরদুয়ারে সেক্ষেত্রে এখনও সেই একই ট্রেন্ড বজায় রয়েছে অর্থাৎ নয় নয় তৃণমূল নয়টি আসনে এগিয়ে রয়েছে বিজেপিও নয়টি আসনে এগিয়ে রয়েছে বাঁকুড়ার ক্ষেত্রে কিছুটা পরিবর্তন এসছে বাঁকুড়াতে এখন অবধি বিজেপি নটি আসনে এগিয়ে রয়েছে সেখানে তৃণমূল মাত্র তিনটি আসনে এগিয়ে রয়েছে অন্যান্যরা একটি আসনে এগিয়ে রয়েছে এবার যদি চলে আসি মুর্শিদাবাদের ক্ষেত্রে মুর্শিদাবাদের রেজাল্ট কিন্তু অন্যরকম ইঙ্গিত দিচ্ছে মুর্শিদাবাদে কংগ্রেস এগিয়ে রয়েছে কংগ্রেস এগিয়ে রয়েছে দশটি আসনে তৃণমূল এগিয়ে রয়েছে মাত্র একটি আসনে অন্যান্যরা এখনও শূন্য অন্যদিকে যদি চলে আসি পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে পঞ্চায়েত সমিতির ন হাজার সাতশো তিরাশির মধ্যে নশো একানব্বইটির গণনা এখনও চলছে সব কটিতেই এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস অন্যদিকে এখনও বলার ব্যাপার এইটাই যে দুপুর যত বাড়বে এই ট্রেন্ড আস্তে আস্তে পরিবর্তন হবে জানা যাচ্ছে এটাই যে আজকে সম্পূর্ণ ফলাফল ঘোষণা হতে রাত নটা সাড়ে নটা বেজে যেতে পারে